প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আপনারা একটি ড্রাগন দেখতে পাচ্ছেন আমার হাতে। এর ওজন হচ্ছে 430 গ্রাম। একজন তরুণ কৃষি উদ্যোক্তা আমার কাছে এই ফলটি পাঠিয়েছে। তার ছাদের পরে এই গাছটি ছিল এবং এই রংটা দেখে সে বলছে যে এটা তো একেবারে লাল ফলের মতো না, সাধারণত আমরা যে লাল ফলগুলো চাষ করি সেরকম না, এটা পিঙ্ক কালারের মতো। তবে এই গাছে নাকি প্রচুর পরিমাণে ধরন আসে এবং এভারেজ সাইজ এমনই হয়। তো এটি আমি এর আগেও তার ছাদ বাগানে গত বছর গিয়েছিলাম, আমিও খেয়েছিলাম, তখনও আমার ভালো লেগেছিল এবং কালার এরকমই ছিল, মসৃণ, খুবই সুন্দর দেখতে। তো আমিও কয়েকটি কাটিং নিয়ে যেয়ে লাগিয়েছি, সেও কয়েকটি কাটিং তার বাগানে নিয়ে গিয়ে লাগিয়েছে। তো এটি ছাদের পরে এবছর হওয়ার পরে খেয়ে বললো যে মিষ্টতা বেশি, আপনি একটু টেস্ট করে দেখেন এবং এটি আসলে কোন জাত এটি যদি জানা যায় তাহলে ভালো লাগতো। তো সেই হিসাবেই মূলত আমি এটি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটু দেখবেন যে এই জাতটি আসলে সবার কাছে আছে কিনা এবং এটি কোন ধরনের কোন জাত হতে পারে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। আর যদি এটি বাণিজ্যিকভাবে আসলে চাষ করার মতো হয় তাহলে আমরা ধীরে ধীরে এটি চাষ করতে পারি, জাস্ট পরামর্শের জন্য। তো আমি এখন একটু কাটি, কেটে দেখি যে ফ্লেশটা কেমন। দর্শক সাথে থাকবেন, ড্রাগন প্রেমী ভাই ও বোনেরা আপনারা একটু সাথে থেকে দেখবেন। একটু যদি কালারটা দেখাই, আসলে আমার কাছে পিঙ্ক মনে হচ্ছে, আমার কাছে পিঙ্ক মনে হচ্ছে। তবে এটা কোন জাতের পিঙ্ক জানা নেই, যেহেতু সে এক বন্ধুর বাড়ি থেকে একটি গাছ নিয়ে এসে লাগিয়েছে। তো আমরা এখন একটু দেখি যে আসলে বৃক্ষটা কেমন হয় সেটি একটু দেখব। আর দর্শক আসলে বৃক্ষ যাই হোক না কেন, আমার মুখের টেস্টটা কেমন সেটা একটু দেখি, রস আসতে থাকুক, তার আগে একটু খেয়ে দেখি। ঠিক গত বছর আমি যেভাবে পেয়েছিলাম এবছর মনে হচ্ছে যে মিষ্টতা আরও বেশি। যাক, এখন ব্রিক্স মিটার যেহেতু আছে আমি মাপার চেষ্টা করছি। দর্শক ব্রিক্স মিটারে পরিমাপটা পেয়েছি 15, আলহামদুলিল্লাহ 15। তবে স্বাদ অনেক সুন্দর। তো আজকে পর্যন্তই আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।